দর্শক আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাস থেকে যারা এই প্রতিবেদন দেখছেন আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি। আজকের নতুন একটি প্রতিবেদন দেখতেই পাচ্ছেন আমার সামনে একটি আপু আসছে সুন্দর হিজাব পরিহিত অবস্থায়। আসলে কেন আসতে হয়েছে, তার জীবনে কি ঘটনা ঘটছে, চলুন কথা বলে জানার চেষ্টা করি। আপু আসসালামু আলাইকুম। আপু আপনার নাম কি? আমার নাম মিম। মিম আপু কেমন আছেন আপনি? কেন, কি সমস্যা? কোন ক্লাসে লেখাপড়া করেন? হ্যাঁ, এইটা করেন। কি চিন্তা ভাবনা আছে, লেখাপড়া শিখে কি হওয়ার করার ইচ্ছা আছে? লেখাপড়া শিখে ভালো একটা জব করব বা পাশে দাঁড়াবো। ফ্যামিলিতে কে কে আছে? ফ্যামিলিতে আমার ছোট একটা বোন আছে আর আমার মা আছে। বাবা নাই। এখন খরচটা কিভাবে চলে? আম্মু মানে কাজ করে টেলার দোকানে। আপনার আম্মু কাজ করে সংসার চালাচ্ছে, তা আপনার আম্মু কি ভাবতেছে আপনাদেরকে নিয়ে, আপনাকে নিয়ে? আম্মু তো অনেক লেখাপড়া করাবে নাকি বয়স হলে বিয়ে শাদী দিয়ে দেবে সেই চিন্তা করে? আম্মুর তো চিন্তা ভাবনা আছে, লেখাপড়া করানোর চিন্তা ভাবনাটাই বেশি। তারপর এখন বড় হয়েছি, বিয়ের চিন্তা ভাবনাটাও আছে। এখন কি আপনার আর্থিক অবস্থার জন্য করতে পারতেছেন? এখন কি আপনি আপনার আম্মুর আশাটা কি পূরণ করবেন নাকি আগেই প্রেম ভালোবাসা টাসা করে বিয়ে শাদী করে ফেলবেন, কোনটা হবে? আমি চাই এর জন্য প্রতিবেদন আসছে যে আমার পাশে দাঁড়াক, একটু আমার আম্মুর পাশে দাঁড়াক, একটু পড়ালেখাটা করি, তারপর মানে ভালো একটা জব করলে তো যে আমার পাশে দাঁড়াবে আমিও তার পাশে থাকবো সারা জীবন। আচ্ছা আচ্ছা, নামাজ কালাম পড়েন তো? এই যে হিজাব পরিহিত অবস্থায় আসছেন কেন, স্কুলে পড়েন সেই কারণে নাকি ফ্যামিলির কারণে? জি না, মাদ্রাসায় পড়েন। এইভাবেই চলাফেরা করেন? মাদ্রাসায় লেখাপড়া করতে ভালো লাগে নাকি জেনারেলি ভালো ছিল? মাদ্রাসায় ভালো লাগে, তাই না? মাদ্রাসায় পড়ে তো কি তাহলে কি স্কুলে বাচ্চাকে পড়াবেন সেইটা আশা করেন নাকি চাকরি বাকরি ভালো হবে সেটা আশা করেন? আরবি লাইনে পড়েন না বাংলা লাইনে পড়তেছেন? আরবি লাইনে পড়তেছেন, কোন সে পড়তে পারেন তো? আচ্ছা, যাক। তো ভিডিওতে না আসলে কি হতো না? ও যে বললাম যে সংসার চলতেছে না ভাই, আম্মু বাসায় কাজ করে, তার ভিতরে আমার একটা ছোট বোন আছে, ওর পড়ালেখা আমার পড়ালেখা, তো এটা মিলে আমার বাসা ভাড়া থাকি, খাওয়া দাওয়া নিয়ে হয় না ভাই। অনেকে কিন্তু অনেক ধরনের কথা বলে, মন্তব্য করে, খারাপ কথা বলে, তখন কষ্ট লাগবে না শুনতে? কষ্ট তো লাগে ভাই, কিন্তু পেট বাঁচানোর জন্য অনেক কিছু করতে হয়। আমরা তো কেউ ইচ্ছা করে আসি না ভাই, কেউ কারোর কাছে হাত পাতে না এমনি এমনি। থাকেন কোথায়, ঠিকানা কোথায়? থাকি সিঙ্গা। সিঙ্গাতে কিভাবে যোগাযোগ করো আপনার সঙ্গে? নাম্বারটা কি মুখস্থ আছে? পরে দিয়ে দেবো। হ্যালো বিয়ার, শুনতে পারলেন এক অসহায় গরিব পরিবারের মেয়ের জীবনের গল্প। আসলে কেউ যদি তার সঙ্গে যোগাযোগ করতে চান তার নাম্বারটা আমরা ভিডিওর মধ্যে দিয়ে দেবো, ওই নাম্বারে যোগাযোগ করলে আপনারা তার সঙ্গে কথা বলতে পারবেন বা তার পরিবারের সঙ্গে কথা বলতে পারবেন। তা আপু আর কিছু বলতে চান? বলতে চাই এটাই, কেউ কোনো ভাই যাতে খারাপ মন্তব্য নিয়ে কল না দেয়, কারণ আমি একটু গরিব ঘরের মেয়ে, তো এমনিতে কথা বলার সময় নেই আমার, আমি লেখাপড়া করি, একটু হেল্প পাওয়ার জন্যই আমি আসছি, তো যে হেল্প করবে আমাকে সেই যেন করবে। তোকে আপু ভালো থাকেন, কেউ ফোন দিলে সত্যি কথা বলবেন, মিথ্যা কথা বলবেন না, সেই দোয়াই করি। আসসালামু আলাইকুম।